ফেরাউনের কন্যা ডেকে ডেকে দাসীকে বলে না এই পৃথিবীতে একমাত্র আমার বাবা হলেন রব তোমার রব আমার রব পুরো মানুষের রব তুমি এটা দেখে ফিরে আসো আমার বাবাকে রব বলে স্বীকার করে নাও দাসী বলে না আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করব না দাসীর এই অবস্থাটা ফেরাউনের কন্যা তার বাবাকে বলে দিল ফেরাউন যখন এই কথা শুনল ফেরাউন অগ্নিশর্মা হয়ে গেল ক্রোধে ফেরাউন তার দরবারে দাসীকে ডাকলো দাসীকে ডেকে বলল দাসী রে তুমি কি আমাকে রব মানো না দাসী ডেকে বলে না তোমাকে রব মানব কেন যিনি আমার রব তোমার রব সমগ্র পৃথিবীর রব যিনি হলেন আমার আল্লাহ আমার আল্লাহকে রব মানি পৃথিবীতে আমি আর কাউকে কাউকে রব মানি না ফেরাউন বলল তোমাকে কঠিন আযাব দেওয়া হবে দাসীর ঈমান কত মজবুত সাধারণ একজন দাসী কিন্তু তার অন্তরের মাঝে আল্লাহ তাআলার কি মহব্বত লুকায়িত আছে ফেরাউন নিজেও টের পায় নাই এত মজবুত ঈমানদার আমার দরবারে ফেরাউন ডেকে বলে দাসী রে তুমি ঈমান ত্যাগ করে আমাকে স্বীকার করে নাও রব হিসাবে নচেত তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব দাসী ডেকে ডেকে বলে ও ফেরাউন আমাকে ভয় দেখায় লাভ হবে না আমার জীবন চলে যেতে পারে অন্তর থেকে একটা মুহূর্তের জন্যও আমার আল্লাহকে আমি বলবো না একটা মুহূর্তের জন্য আমার রবকে আমি অস্বীকার করব না ফেরাউন এই মহিলাকে আযাব দেওয়ার জন্য গরম তৈল প্রস্তুত করলো এক রওয়ায়েতে এসেছে মহিলার পাঁচজন সন্তান ছিল এর মধ্যে একজন সন্তান ছিল দুধের বাচ্চা ফেরাউন আদেশ করলো তৈল গরম করা হলো ডেকের মাঝে তৈল গরম করে ওই ফেরাউনের কন্যার দাসীকে ভয় দেখানো হলো দেখো তোমার সন্তানদেরকে আমি এক এক করে তৈল গরম উত্তপ্ত তৈলে ঢেলে দেব তোমার সন্তানরা মারা যাবে দাসী ডেকে ডেকে বলে আমার সন্তান কেন আমার জীবন যদি চলে যায় একটা মুহূর্তের জন্য তোমাকে রব হিসাবে কবুল করব না মেহরাজের দুইটি পাঠ আছে দুইটি অংশ আছে মেহরাজের কয়টি পাঠ জুড়ে বলুন একটা পাঠ হচ্ছে ইসরা আর আরেকটা হচ্ছে মেহরাজ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইসরার কথা বলেছেন আর হাদিসের মাঝে প্রায় 25 জন সাহাবা থেকে বর্ণিত মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন তাহলে মেরাজের দুটি অংশ একটা হচ্ছে ইসরা আরেকটা হচ্ছে মেরাজ ইসরার প্রমাণ পেয়েছি আমরা হাদিস কোরআন থেকে সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন ইসরার প্রাথমিক অংশটাকে এখন আমি আলোচনা করব এরপরে মেরাজের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসের মাঝে আছে বুখারি এবং মুসলিমের রওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ আদায় করে নবীজি হাতিমে কাবা এসেই অথবা আরেক রওয়ায়াতে আসছে নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে নবীজি আরাম নিচ্ছেন বিশ্রাম নিচ্ছেন এমন তো অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা নবীজির কাছে আগমন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন নবীজির কাছে এসে নবীজিকে জাগ্রত করলেন নিয়ে চলে গেলেন হাতিমে কাবায় সেখানে যাওয়ার পরে রাসূল বলেন আমাকে শুয়ানো হলো শুয়ায়ে এমন তো অবস্থায় দুইজন ফেরেশতা আমার বুকটা চিড়ে
বুক থেকে আমার হৃৎপিণ্ডটা বের করে একটি স্বর্ণের সুগন্ধিযুক্ত থলিতে বাটিতে রেখে আমার রূহটা দিলটাকে তার জমজমের পানি দ্বারা দৌচ করে আবার সেখানে সে স্থানে পুনরায় রেখে দিলেন জুলকন্না সুবহানাল্লাহ এরপরে রাসূল বলেন একটি বাহন আমার জন্য আনা হলো এই বাহনের নাম হলো বুরাক বারকুন শব্দ থেকে এসেছে বুরাকুন নবীজি বলেন বুরাক বাহনটি আমার কাছে নিয়ে আসা হলো বুরাকের দৃষ্টান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বুরাক বাহনটি এত দ্রুত গামী মানুষের দৃষ্টি যেই দিকে গিয়ে পড়ে বুরাকের এক কদম সেখানে গিয়ে পড়ে সুবহানাল্লাহ বারকুন বিদ্যুৎ বিজ্ঞানীরা গবেষণা করে বলছে বিদ্যুতের গতি প্রতিটি সেকেন্ডে 1,86,00,000 মাইল বেগে বিদ্যুৎ চলে অথচ বুরাকের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন মানুষের দৃষ্টি মুহূর্তে যেখানে গিয়ে পড়ে বুরাক নামীয় সেই বাহনটি এত দ্রুতগামী তীব্র গতি সম্পন্ন মানুষের দৃষ্টির সীমায় গিয়া তার এক এক কদম পড়ে জুরে কন্না সুবহান আল্লাহর রাসূল বলেন বুরাক নামীয় সেই বাহনটিতে আমাকে আরোহণ করানো হলো নবীজি বলেন বুরাক নামীয় বাহনে আরোহণ করানোর পরে জিব্রাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমাকে সাথে সাথে নিয়ে যান মসজিদুল আকসা এই ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বর্তমান যে মসজিদ নিয়ে ইহুদিরা কেলা করছে দখল করার জন্য সেই মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেলেন হাদিসের মাঝে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম এই বুরাক নামীয় বাহনটিকে একটি পাথরের মাঝে বেঁধে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে মসজিদুল আকসায় প্রবেশ করলেন মসজিদুল আকসায় প্রবেশ করার পরে নবীজি দেখলেন অসংখ্য অগণিত নবী রাসূলগণ সেখানে উপস্থিত আছেন অপেক্ষমান জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর হাত ধরিয়ে সামনে আগায়া দিয়ে বললেন অগ পয়গম্বর সকল নবী রাসূলগণ এখানে উপস্থিত আছেন সকল নবী রাসূলগণের উপস্থিতিতে মুক্তাদি তাদেরকে বানিয়ে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আজকে নামাজের ইমামতি করবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণকে পিছনে রেখে আল্লাহর হাবিব বিশ্ব নবী নামাজের ইমামতি করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে দুইটি পেয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন হাদিস শরীফের মাঝে এসেছে আল্লাহর হাবিবের সামনে পেয়ালা নিয়ে হাজির হলেন এক পেয়ালার মাঝে ছিল দুধ আর এক পেয়ালার মাঝে ছিল শরাব নবীজি দুই পেয়ালা সামনে এনে হাজির করা হলো জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন আপনি একটি গ্রহণ করুন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শরাবের পেয়ালা গ্রহণ করেন নাই বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটাই গ্রহণ করেছেন আল্লাহু আকবার কেন গ্রহণ করলেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে পয়গম্বর শরাবের পেয়ালা আপনি গ্রহণ করেন নাই দুধের পেয়ালা আপনি গ্রহণ করেছেন আপনি ফিতরতকে গ্রহণ করেছেন দিনকে গ্রহণ করেছেন এবং আপনার উম্মত পুরা উম্মত ফিতরতের উপর প্রতিষ্ঠিত থাকবে যদি আপনি দুধের পেয়ালা গ্রহণ না করে
আপনি যদি সোনাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মসজিদুল আকসা নামাজ আদায় করার পরে দুধের পেয়ালা নবীজি গ্রহণ করলেন। এরপরে নবীজির কাছে এক বিশেষ বাহন নিয়ে আনা হলো। এই বাহনের মাধ্যমে নবীজি মিরাজ শুরু করবেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় ইসরা। এই ভ্রমণকে কি বলে? ইসরা। এখন হলো মিরাজ নিয়ে আলোচনা। হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর হাবিবের কাছে বিশেষ এক প্রকারের সিঁড়ি নিয়ে আনা হলো। এই সিঁড়িতে নবীজিকে আরোহণ করানো হলো। জিব্রাইল আলাইহিস সালাম সাথে এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনকে প্রথম আসমানের মধ্যে নিয়ে যাওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানের রক্ষী বাহিনীদেরকে বললেন দরজা খুলে দাও। প্রশ্ন করা হলো কেন দরজা খুলবো, আপনি কে? জিব্রাইল বলেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল। ওয়ামান মাআকা, তোমার সাথে কে? জিব্রাইল বলেন আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন এ জিব্রাইল, মুহাম্মদকে কি আনার পারমিশন দেওয়া হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম জবাবে বললেন হ্যাঁ, মুহাম্মদকে আনার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। নবীজিকে নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম প্রবেশ করলেন। প্রথম আসমানের মাঝে হযরত আদম আলাইহিসসালামের সাথে বিশ্ব নবীজির সাক্ষাৎ হয়ে গেল। জিব্রাইল আলাইহিসসালাম নবীকে পরিচয় করিয়ে দিলেন। আদম আলাইহিসসালাম নবীকে দেখলেন, নবীজি আদম আলাইহিসসালামকে সালাম করলেন, আদম পয়গম্বর সালামের জবাব দিলেন। এরপরে আদম আলাইহিসসালাম নবীজিকে মারহাবা স্বাগতম জানালেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন তাকায়া দেখলেন আদম আলাইহিসসালামের ডান দিকে বিশাল প্রকারের মানুষ রুহু দেখা যায়, আবার বাম দিক থেকে বিশাল রুহু দেখা যায়। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে প্রশ্ন করলেন এরা কারা? আদম আলাইহিসসালাম ডান দিকের লোকদেরকে দেখে হাসেন আর হাসেন, আর বাম দিকের লোকদেরকে দেখে কান্না করেন কান্না করেন। বিশ্ব পয়গম্বর জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল, আদম পয়গম্বর ডান দিক থেকে তাকায়া হাসেন আবার বাম দিক দিয়ে তাকায়া কান্না করেন, তার কারণটা কি? জিব্রাইল আলাইহিসসালাম জবাব দিলেন হে মুহাম্মদ, আদম আলাইহিসসালাম ডান দিকে তাকায়া হাসেন তার কারণ হলো ডান দিকে তার সন্তানরা রয়েছে, এই সন্তানরা হলো জান্নাতি সন্তান। আদম আলাইহিসসালাম তার জান্নাতি সন্তান ডান দিকে যারা আছে তাদেরকে দেখে তিনি হাসেন আর হাসে। জিব্রাইল বলেন হ্যাঁ মুহাম্মদ, বাম দিকে তাকিয়ে হযরত আদম আলাইহিসসালাম কান্না করেন তার কারণ হলো বাম দিকে যারা তার সন্তান রয়েছে তারা জাহান্নামী, জাহান্নামী সন্তানদেরকে দেখে আদম পয়গম্বর কান্না করেন আর কান্না করে। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। নবীজি চলে গেলেন দ্বিতীয় আসমানে। আবার প্রশ্ন করা হলো কে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন আমি জিব্রাইল, আমার সাথে আছেন আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে কি আনার জন্য পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ পারমিশন দেওয়া হয়েছে। খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল দুইজন নবীর সাথে। একজন নবী হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, আর আরেকজন নবী হলেন হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম। দুইজন নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে আবার চলে গেলেন, তৃতীয় আসমানে
তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে হযরত মূসা পয়গম্বর এর সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমান পরে সপ্তম আসমান নবীজি চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাম সাথে আল্লাহর রাসূলকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে বিশাল একটি ইবাদত ইবাদতের ঘর রয়েছে যেই ঘরকে বলা হয় বাইতুল মামুর কাবা কাবা ঘরের সুজা উপরে সপ্তম আসমানে একটি ঘর আছে ফেরেশতাদের ইবাদতের জন্য এই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর এই বাইতুল মামুরের বর্ণনা দিতে কি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মামুরে প্রতিদিন প্রতিনিয়ত 70,000 ফেরেশতা এই ঘরে প্রবেশ করেন যারা একবার প্রবেশ করেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার আর কোনো সুযোগ নাই এত বিশাল ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন কারণ দ্বিতীয়বার পালা আসার মতো সুযোগ এদের ভাগ্যে আর নাই এই বাইতুল মামুরের দেয়ালে ঠেস লাগিয়ে একজন পয়গম্বর বসে আছেন এই পয়গম্বরের এই পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবীজির পরিচয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন কুরআন শিক্ষা দিচ্ছেন দ্বীন শিক্ষা দিচ্ছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর চলে গেলেন সিদরাতুল মুনতাহা মুনতাহা অর্থাৎ শেষ সীমা সিদরাতুন বলা হয় একটি বড়ই বৃক্ষের নাম একটি বড়ই বৃক্ষকে বলা হয় সিদরাতুন আর মুনতাহা হচ্ছে শেষ সীমা শেষ সীমার বড়ই বৃক্ষ শেষ সীমা কেন বলা হয় অর্থাৎ নিচের জগতের উপরের শেষ সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা উপরের জগতের নিচের শেষ সীমা হচ্ছে সিদরাতুল মুনতাহা উপর থেকে যদি দুনিয়ার মানুষের জন্য মাখলুকের জন্য কিছু আসতে হয় সিদরাতুল মুনতাহা এসে সেখানে উপস্থিত আবার নিচ থেকে যা কিছু উপরে যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায় সেখান থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে পৌঁছায় দেওয়া হয় সিদরাতুল মুনতাহার পরিচয় নবীজি দিয়েছেন সিদরাতুল মুনতাহা হচ্ছে বিশাল একটি বড় বৃক্ষ যেই বড় বৃক্ষের নিকটে রয়েছে জান্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহার পাশে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সচক্ষে দেখেছেন যুরাকন্না সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা সেখান থেকে অতিক্রম করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে সেখানে চলে গেলেন আবার উপরের দিকে নবীজিকে নিয়ে যাওয়া হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছিলেন আর কলম সৃষ্টি করে কলমকে বলেছিলেন কলম তুমি লিখো এই কলমের লেখার আওয়াজ আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের কান দ্বারা শুনেছেন কলমের টন টন আওয়াজ আচ্ছা আপনারা বলুন কলম লিখলে আওয়াজ ছুটে দেয় না বড় হয় না ছোট হয় কিনা কিন্তু রাসূল আরবী বর্ণনা করেন যে কলম সিদরাতুল মুনতাহার উপরে কলমের টন টন যেই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পুরা মখলুক এর বাক্য লিপিবদ্ধ করেছেন মানুষ কিভাবে খাবে কতদিন বাঁচবে হায়াত কতদিন পাবে কি খাবে কিভাবে ঘুমাবে কিভাবে চলবে মানুষের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন যেই কলম দ্বারা লিখিয়েছেন ওই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন যুরাকন্না সুবহানাল্লাহ এখানে একটি বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই হাদিস শরীফের মাঝে এসেছে সহিহ মুসলিমের হাদিস আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন আমাদের
সমাজে প্রচলিত আরেকটি কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন যারা বলে রাসূলের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তাদের যুক্তি হলো রাসূলের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করে এটা বোঝাতে চায় রাসূলের মর্যাদা দিতে চায় অথচ রাসূলের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করার কারণে যদি রাসূলের মর্যাদা দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা রাসূলের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন শ্রেষ্ঠত্বের আলোচনা করেছেন রাসূলের মর্যাদার আলোচনা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক যেই রাসূলের আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় করেছেন যেই রাসূলের আলোচনা আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় করেছেন যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন দুর্বল যঈফ একটি হাদিস এনে রাসূলের মর্যাদা ওরা বোঝাতে চায় যে রাসূলের নূরকে আগে সৃষ্টি করা হয়েছে না না সহিহ হাদিসের ব্যাখ্যা হলো সহিহ হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলের নূরকে সৃষ্টি করেন নাই সর্বপ্রথম সৃষ্টি করেছেন একটি কলম যুলকুননা সুবহানাল্লাহ এই কলমের টনটন আওয়াজ শুনলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলা একেবারে নিকটবর্তী নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে এমন মর্যাদা দিয়েছেন এমন মুজিজা আমার নবীকে দিয়েছেন পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে যেতে পারেন নাই পৃথিবীর কোন নবী আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে নিয়ে গেলেন একেবারে নিকটে দুইটি বর্ণনা আছে একটি বর্ণনা হলো নবীজি নিজে আল্লাহ তাআলাকে দেখেছেন আরেকটি বর্ণনা হলো আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলাকে দেখেন নাই যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আল্লাহ তিনটি পুরস্কার দিয়েছেন কয়টি জোরে বলুন এই পুরস্কার শুনতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার দিলেন উম্মতে মুহাম্মাদিকে আমরা তো শুধু জানি আল্লাহ তাআলা মিরাজে নিয়ে নবীজিকে নামাজ ফরজ করে দিয়েছেন এতটুকু তো নামাজ ছাড়াও আরো দুইটি জিনিস রয়েছে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন উম্মতদেরকে দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আপনারা বলুন তো দেখি 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ থাকতো তাহলে মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি ঘুমানো নিজের জরুরত কোনো কিছু করতে পারত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন এটা আমরা সকলে জানি রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসছেন রাস্তার মাঝে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ মুসা পয়গম্বর বলেন হে নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন নবী বলেন আমার উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুসা পয়গম্বর বলেন না আপনি আবার চলে যান মহান রাব্বুল আলামিনের কাছে চলে যান আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করে আরো কিছু কমিয়ে নিয়ে আনেন কারণ আমার উম্মত বনি ইসরাইলেরা এর চাইতে আরো কম ইবাদত পর্যন্ত তারা করতে পারে নাই রাহমাতুল লিল আলামিন মুসা আলাইহিস সালামের কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার চলে আসলেন সুপারিশ করলেন আয় আল্লাহ আমার উম্মতেরা এত দীর্ঘ নামাজ আদায় করতে পারবে না রাব্বুল আলামিন আমার উম্মতের উপর থেকে আরো কিছু নামাজ কমায়া দেন আল্লাহ তাআলা বললেন যাও 5 ওয়াক্ত কমায়া দিলাম 5 ওয়াক্ত কমায়া দিলে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত চলে গেলে কয় ওয়াক্ত থাকে 45 45 ওয়াক্ত নিয়ে নবীজি আসলেন মুসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত কমানো হয়েছে
আল্লাহর রাসূল বলেন পাঁচ ওয়াক্ত ঘুমিয়েছেন মুসা পয়গম্বর বললেন না আবার চলে যাও আল্লাহর রাসূল আবার আসলেন বারংবার আসলেন বারংবার আবার মুসা ফিরিয়ে দিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শেষবার আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর আমি ফরজ করে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আপনার উম্মতের আদায় করতে পারে আমি মহান রব্বুল আলামিন প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত 5 10 50 আল্লাহ তাআলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন দিনের স্তম্ভ হলো নামাজ নামাজ দ্বারা ত্যাগ করলো দিনকে তারা ত্যাগ করলো আর যারা নামাজ প্রতিষ্ঠা করলো তারা দিনকে প্রতিষ্ঠা করলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়ে নামে নবীজিকে নামাজ দিলেন উম্মতদেরকে নামাজ দিলেন বিশেষ মর্যাদায় বলছিলাম তিনটি উপহার দিয়েছেন দুই নাম্বার উপহার হলো সূরাতুল বাকারার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে দিয়েছেন তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হে নবী কোন মানুষ যদি শিরিক না করে কবিরা গুনাহ করুক যদি তাওবা করে শিরিক ছাড়া যত গুনাহ করবে আপনার উম্মত যদি তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহকে মাফ করে দেব এই তিনটি জিনিস তিনটি উপহার বিশেষ উপহার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন আমরা পেয়েছি আরেকটা কথা হলো মিরাজ সম্পর্কে একটি হাদিস আমাদের সমাজে আছে আপনারা অনেকেই শুনেন জানেন আসসালাতু মিরাজুল মুমিনিন বলে অনেকেই ওয়াজ করে নসিহত করে অথচ এটা আদৌ হাদিস নয় আসসালাতু মিরাজুল মুমিনিন এটা নবীজির হাদিস নয় কিন্তু কোন কোন উলামায়ে কেরাম বলেছেন ওই যে রাসূলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করিয়েছেন আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়েছেন আর আমাদের সাক্ষাৎ হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে এই নিসবতে কোন কোন উলামায়ে কেরাম বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন কিন্তু এটাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া এটা খুবই গর্হিত কাজ মন্দ কাজ খারাপ কাজ এটা আদৌ হাদিস নয় এই বিষয়টা জানবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মিরাজে নিয়ে আরো দুইটি স্থান ভ্রমণ করালেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম শুনতে রাজি আছেন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করিয়েছেন জান্নাতের কিছু নাজ নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে অবলোকন করেছেন দেখেছেন আবার জাহান্নামের কিছু আযাব ভয়াবহ পাপিষ্টের আযাব হচ্ছে সেই আযাবগুলোও দেখেছেন আমার ভাইরা জাহান্নামের মাঝে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে জাহান্নাম সফর করালেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামে এক শ্রেণীর মানুষ তাদের শরীরে তাদের হাতে তামার হাত রয়েছে তামার নখ রয়েছে হাতের মাঝে কিসের নখ তামা দ্বারা তৈরিকৃত তামা দ্বারা প্রস্তুতকৃত নখ রয়েছে লম্বা লম্বা নখ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক প্রকারের লোক জাহান্নামে তাদের শরীর চেহারায় দেহের মাঝে অটোমেটিকভাবে এই তামার নখ দ্বারা তারা আছড়াচ্ছে আর ক্ষতবিক্ষত করছে নিজের চেহারাকে নবীজি দেখলেন তাদের চেহারা থেকে প্রবাহমান রক্ত প্রবাহিত হচ্ছে একদিক থেকে তারা নিজের শরীরের মাঝে আছড়াচ্ছে অপরদিকে শরীর থেকে প্রবাহিত হচ্ছে রক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল এদের অবস্থা এমন কেন তাদের এই অপরাধ কি অপরাধ তাদের নিজের হাত তারা নিজের মুখ তারা নিজের চেহারার মাঝে আছড়াচ্ছে আর চেহারা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা পরনিন্দাকারী এরা গীবতকারী এরা মানুষের দুস্থ ভক্ষণ করত জোরে কন্যা নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে হারাম ঘোষণা করেছেন গীবত করা হারাম মানুষের ইজ্জত নষ্ট করা হারাম মানুষের মানুষকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন ان بعض الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا اي ايات الله رب العالمين বলেন হ্যাঁ মানব মণ্ডলী হ্যাঁ ঈমানদার সম্প্রদায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন অলীক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো হে ইমানদার সম্প্রদায় কেননা কিছু ধারণা এমন আছে যেটা পাপ যেটা করলে পাপ হয় ওয়ালা তাজাসসু তোমরা একে অপরের সিদ্রান নেশন করো না একে অপরের মান ইজ্জত নষ্ট করো না ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের গীবত করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গীবত করা হারাম একে অপরের গীবত করো না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখী তোমরা কি পছন্দ করো তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এটা তোমরা পছন্দ করো না আল্লাহ তাআলা বলেন গীবত করা হারাম মুসলমানের ইজ্জত নিয়ে চিনিমিনি করা হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলুন তো দেখি গীবতকে হারাম করেছেন কিনা কিন্তু সমাজের মাঝে গীবত আছে না নাই গীবত কাকে বলে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবায়ে কেরাম গীবত থেকে বেঁচে থাকো আল্লাহর রাসূল বলেন গীবত থেকে বেঁচে থাকো হিংসা থেকে বেঁচে থাকো পরনিন্দা থেকে বেঁচে থাকো কারণ গীবত মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় রাসূল দেখলেন জাহান্নামের মাঝে একদল মানুষ তাদের নখ দ্বারা তামার তৈরি নখ দ্বারা চেহারায় আঁচড়াচ্ছে নিজের দেহে দেহকে কত বিকৃত করছে দেহ থেকে প্রবাহিত হচ্ছে অঝোর দ্বারায় রক্ত রাসূল আরবি জিজ্ঞাসা করলেন অ জিব্রাইল কেন এ অবস্থা তাদের কেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা তাদের ভাইয়ের গোশত ভক্ষণ করত অর্থাৎ তারা গীবত করত মুসলমান মুসলমানের গীবত করত এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এমন কঠিন শাস্তি দিচ্ছে নবীজিকে সামনে নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এমন এক জায়গায় নবীজিকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের এক বিশাল রক্তের সাগর রক্তের নদী এই রক্তের নদীর মাঝে কিছু মানুষ সাতরাচ্ছে হাবুডুবু কাচ্ছে আর রক্তের মাঝে এমন ভাবে সাতরাচ্ছে কিছু লোক পারের মাঝে দাঁড়িয়ে আছে তাদের হাতে পাথর ওই লোকটা মধ্যখান থেকে কিনারায় আসার চেষ্টা করছে অথচ একদল ফেরেশতা পাথর দ্বারা তাদের গায়ে আঘাত করছে আঘাত করছে আরেক বর্ণনায় এসেছে ওই পাথর তার মুখের মাঝে দেওয়া হয় সে হাত দ্বারা ওই মুখ দ্বারা ওই পাথরগুলো গিলে ফেলে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে কেন কষ্ট দেওয়া হয় আপনি জানেননি আল্লাহর রাসূল বলেন না জিব্রাইল আমি জানি না বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কে জিব্রাইল বলেন এরা ছিল সুদকর সুদকেচ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে তাদেরকে এমন ভয়াবহ আযাব দিচ্ছেন যুরকুন নাউযুবিল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সামনে আগায়া গেলেন লক্ষ্য করে শুনুন আল্লাহর হাবিবকে জাহান্নামের বিভিন্ন আযাব দেখানো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জায়গায় চলে গেলেন বিশাল বিশাল গর্ত এই গর্তের মাঝে উলঙ্গভাবে কিছু নারী পুরুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা আত্মচিৎকার করছে জোরে জোরে চিৎকার করছে এমন বিকট আওয়াজে তারা চিৎকার করছে আল্লাহর রাসূল গিয়ে দেখলেন
নিচ থেকে তাদেরকে উত্তপ্ত গরম আগুন দ্বারা তাদেরকে তাপ দেওয়া হচ্ছে একদিকে তাদেরকে গর্তের উপরে লটকানো অবস্থায় রাখা হয়েছে আবার নিচ থেকে তাদেরকে গরম উত্তপ্ত আগুনের তাপ দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামকে বিশ্ব পয়গম্বর প্রশ্ন করলেন ও ভাই জিব্রাইল এদেরকে কেন এমন শাস্তি দেওয়া হয় বিশ্ব নবীকে জিব্রাইল বলেন এরা ছিল জিনাকার পুরুষ এবং জিনাকার নারী যারা ব্যভিচারে লিপ্ত হতো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এমন শাস্তি দিচ্ছেন নাউযু বিল্লাহ এক বর্ণনা আরেক বর্ণনায় এসেছে নবীজিকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো জাহান্নামের এমন এক স্তরে নিয়ে যাওয়া হলো যেখানে গিয়ে নবীজি দেখলেন দুইটি বিশাল বিশাল দেগের মাঝে গোশত তৈরি করা হয়েছে হাদিসের বর্ণনা লক্ষ্য করে শুনুন একটা দেগের মাঝে সুন্দর ভালো পিওর সুগন্ধি যুক্ত গোশত পাকানো হচ্ছে আর আরেকটা দেগে দুর্গন্ধ পচা গোশত পাকানো হচ্ছে জাহান্নামের কিছু লোক নারী পুরুষ এরা ওই ভালো গোশত ভক্ষণ করার জন্য খুব আগ্রহ নিয়ে চলে আসছে কিন্তু ফেরেশতারা এই দায়িত্বে যারা ফেরেশতা আছেন তারা তাদেরকে তাড়িয়ে পচা গোশত খেতে বাধ্য করছেন ওরা নিরুপায় হয়ে বাধ্য হয়ে দুর্গন্ধযুক্ত পচা গোশতগুলো ভক্ষণ করছে জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল প্রশ্ন করলেন হে জিব্রাইল এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন রাসূলকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হে নবী এরা ছিল ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারী যারা ব্যভিচারে লিপ্ত হতো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এমন ভয়াবহ আযাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বদখাসলত গুনাহ থেকে পাপের কাজ থেকে আমাদের সবাইকে পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন সকলে পড়ুন আমিন জান্নাত ভ্রমণ করলেন জান্নাতে চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে নিয়ে গেলেন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন দেখলেন সুগন্ধি একটি ঘর থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ আসছে জিব্রাইল আলাইহিস সালামকে নবীজি লক্ষ্য করে বললেন ও জিব্রাইল এত সুন্দর ঘ্রাণ সুমিষ্ট ঘ্রাণ পিওর ঘ্রাণ মিশকে আম্বরের ঘ্রাণ এই ঘ্রাণ কোথা থেকে আছে কেন আসে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মূসা আলাইহিস সালামের বিপরীত সেই কাফের ছিল নাম কি ফেরাউন ফেরাউনের একজন কন্যা ছিল এই কন্যার একজন দাসী ছিল কন্যার চুলকে বাও করে দিত এই দাসী একদিন চুল আঁচড়াচ্ছে হঠাৎ করে এই দাসীর হাত থেকে চিরুনি পড়ে গেল দাসী ছিল ইমানদার আল্লাহ তাআলার মহব্বত এই দাসীর অন্তরে ছিল কিন্তু ফেরাউন জানে না তার মেয়ের দাসীটা ইমানদার আল্লাহ বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী রাসূল আরবি জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন ও জিব্রাইল এত গ্রাম কোথা থেকে আসে জিব্রাইল বর্ণনা দিচ্ছেন হে পয়গম্বর ফেরাউনের কন্যা তার একজন দাসী ছিল ওই দাসী একদিন কন্যার চুল আঁচড়িয়ে দিচ্ছে এমত অবস্থায় তার হাত থেকে দাসীর হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেল মাটিতে যখন চিরুনি পড়ে গেল এমত অবস্থায় ফেরাউনের কন্যার দাসী মাটি থেকে বিসমিল্লাহ পাঠ করে চিরনটা হাতে নিয়েছে অবাক হয়ে গেছে ফেরাউনের কন্যা কারণ তখনকার সময়ে খোদা দাবি করত রব দাবি করত মাবুদ দাবি করত ফেরাউন আর ফেরাউনের কন্যা তার বাবাকে মাবুদ হিসাবে জানত পৃথিবীর মানুষ ফেরাউনকে মাবুদ হিসাবে স্বীকার করত জানত কিন্তু ফেরাউনের কন্যার যে দাসী এই দাসীটা চিরুনি হাত থেকে পড়ে যাওয়ার পরে যখন মাটি থেকে উঠালো তখন দাসীর জবান থেকে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হলো ফেরাউনের কন্যা অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কার নাম তুমি উচ্চারণ করেছো
দাসী বলেন আমার যিনি সৃষ্টিকর্তা রব তোমার যিনি সৃষ্টিকর্তা রব তোমার বাবার যিনি সৃষ্টিকর্তা রব সেই মাহবুব মেহেরমান রব্বুল আলামিনের নাম আমি উচ্চারণ করেছি জোরে কন্যা সুবহানাল্লাহ ফেরাউনের কন্যা ডেকে ডেকে দাসীকে বলে না এই পৃথিবীতে একমাত্র আমার বাবা হলেন রব তোমার রব আমার রব পুরা মানুষের রব তুমি এটা দেখে ফিরে আসো আমার বাবাকে রব বলে স্বীকার করে নাও দাসী বলে না আমি তোমার বাবাকে রব বলে স্বীকার করব না দাসীর এই অবস্থাটা ফেরাউনের কন্যা তার বাবাকে বলে দিল ফেরাউন যখন এই কথা শুনল ফেরাউন অগ্নিশর্মা হয়ে গেল ক্রোধে ফেরাউন তার দরবারে দাসীকে ডাকল দাসীকে ডেকে বলল দাসী রে তুমি কি আমাকে রব মানো না দাসী ডেকে বলে না তোমাকে রব মানবো কেন যিনি আমার রব তোমার রব সমগ্র পৃথিবীর রব যিনি হলেন আমার আল্লাহ আমার আল্লাহকে রব মানি পৃথিবীতে আমি আর কারোকে কাউকে রব মানি না ফেরাউন বলল তোমাকে কঠিন আযাব দেওয়া হবে দাসীর ঈমান কত মজবুত সাধারণ একজন দাসী কিন্তু তার অন্তরের মাঝে আল্লাহ তাআলার কি মহব্বত লুকায়িত আছে ফেরাউন নিজে টের পায় নাই এত মজবুত ঈমানদার আমার দরবারে ফেরাউন ডেকে বলে দাসী রে তুমি ঈমান ত্যাগ করে আমাকে স্বীকার করে নাও রব হিসাবে নচেত তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব দাসী ডেকে ডেকে বলে ও ফেরাউন আমাকে ভয় দেখায় লাভ হবে না আমার জীবন চলে যেতে পারে অন্তর থেকে একটা মুহূর্তের জন্যও আমার আল্লাহকে আমি বলবো না একটা মুহূর্তের জন্য আমার রবকে আমি অস্বীকার করব না ফেরাউন এই মহিলাকে আযাব দেওয়ার জন্য গরম তৈল প্রস্তুত করলো এক রওয়ায়েতে এসেছে মহিলার পাঁচজন সন্তান ছিল এর মধ্যে একজন সন্তান ছিল দুধের বাচ্চা ফেরাউন আদেশ করলো তৈল গরম করা হলো ডেকের মাঝে তৈল গরম করে ওই ফেরাউনের কন্যার দাসীকে ভয় দেখানো হলো দেখো তোমার সন্তানদেরকে আমি এক এক করে তো গরম উত্তপ্ত তৈলে ঢেলে দেব তোমার সন্তানরা মারা যাবে দাসী ডেকে ডেকে বলে আমার সন্তান কেন আমার জীবন যদি চলে যায় একটা মুহূর্তের জন্য তোমাকে রব হিসাবে কবুল করব না এক এক করে সন্তানদেরকে আনা হলো আর উত্তপ্ত ডেগের মাঝে দেওয়া হলো সন্তানদেরকে মেরে ফেলা হলো সর্বশেষে সন্তান আনা হলো যে সন্তান দুধের সন্তান ইতিহাসের মাঝে এসে এসেছে এই দুধের সন্তানটাও কথা বলেছে আপনারা বলুন দুধের সন্তানের কথা জবান দ্বারা বনানো বলানে ওয়ালা একমাত্র কে আল্লাহ তাআলার শক্তি আছে যেই মানুষ কথা বলতে পারে না সেই মানুষকে কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন যেই শিশু বাচ্চা কথা বলতে পারে না সেই বাচ্চাকেও কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন ফেরাউনের কন্যার দাসীর এই দুগ্ধপুষ্য বাচ্চাটাকে উত্তপ্ত তেলের মাঝে দেওয়া হলো উত্তপ্ত তেলের মাঝে দেওয়ার পরে ফেরাউন ওই দাসীকে ডেকে ডেকে বলে অ দাসী এই মুহূর্তে তুমি স্বীকার করে নাও এই পৃথিবীর রব হিসাবে আমাকে স্বীকার করে নাও তোমার আল্লাহকে ভুলে যাও যদি তুমি না ভুলো তাহলে অবশ্যই তোমাকে তোমার সন্তানদের মতো তোমাকে আমি উত্তপ্ত তৈলে নিক্ষেপ করে দেব ফেরাউনের দাসী ডেকে ডেকে বলে অ ফেরাউন আমাকে ভয় দেখায় কোনো লাভ হবে না জীবন দিতে পারি এরপরেও অন্তর থেকে আমার রবকে একটা মুহূর্তে বলবো না ফেরাউনের কন্যার সেই দাসীর সন্তানকে উত্তপ্ত তেলে দেওয়া হলো আর মত অবস্থায় ওই ফেরাউনের দাসীকে দেওয়া হবে এমন সময় দাসীকে দেওয়া হবে সন্তান দুগ্ধ সন্তান দুধের সন্তানের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন
উত্তপ্ত তৈলের মধ্য থেকে দুধের সন্তান মাকে ডেকে ডেকে বলে ও মা ভয় পেও না এটা তো সাধারণ আযাব দেখা যাচ্ছে আসলে এটা আযাব নয় আল্লাহ তাআলার জান্নাতের বাগান এই তৈলের মাঝে আছে ও মা এই মুহূর্তে তোমাকে এই তৈলের মাঝে দেওয়া হবে উত্তপ্ত তৈলে নিক্ষেপ করা হবে মা গো তুমি ভয় পেও না ঈমান নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও তৈলে নিক্ষেপ করতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না জান্নাতের মাঝে নবীজিকে ভ্রমণ করালেন ওই যে মেশকে আম্বরের গুগ্রান যে জান্নাতের প্রাসাদ থেকে আসছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন হে নবী ফেরাউনের কন্যার যে দাসী ছিল ঈমান নিয়ে উত্তপ্ত তৈলে নিক্ষিপ্ত হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে তার এত সুন্দর প্রাসাদ তৈরি করেছেন ওই প্রাসাদ থেকে জান্নাতের গ্রান প্রবাহ হচ্ছে এই প্রাসাদ থেকে মেশকে আম্বরের গ্রান প্রবাহিত হচ্ছে আর ওই গ্রান আপনি নবী আপনার নাক দ্বারা অবলোকন করেছে ঈমানের দাম আছে না নাই মেরাজ থেকে আমরা কি শিখলাম মেরাজ থেকে আমরা শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা যথাযথ ভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ নবীজির কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমাকে আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ নবীজির কাছে সাহাবী এসে প্রশ্ন করছেন বলছেন হে নবী আমাকে কিছু আমল শিখিয়ে দিন যে আমলগুলো করলে কোথায় চলে যাব জান্নাতে আমাদের এমন অবস্থা এমন কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে আমলগুলো যদি আমরা সহিভাবে করি তাহলে অবশ্যই আমাদের জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত রয়েছে যুলকন্না সুবহানাল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ নবীজি বললেন ক্বালা তা'বুদুল্লাহ হে সাহাবী এক নাম্বার আমল হলো তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না আল্লাহর ইবাদত করবা আল্লাহ তাআলার সাথে কারোকে কাউকে শরীক করবা না কোনো অংশীদার নাই ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা প্রথম নাম্বার আমল নবীজি ওই সাহাবীকে বলে দিলেন এক নাম্বার আমল হলো আল্লাহর ইবাদত করবি দুই নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না এরপরে নবীজি বললেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে ফরজ নামাজ সময় মতো আদায় করে নিবা এরপরে নবীজি বললেন ওয়া তুআতিজ যাকাতাল মাফরুদা নবীজি বলেন যদি তোমার উপর যাকাত ফরজ হয় যাকাত যদি তোমার উপর ফরজ হয় তুমি যদি এমন সম্পদশালী হও যাকাত ফরজ যদি তোমার হয়ে যায় যথাযথভাবে যাকাতের হক আদায় করে গরিবের হক দিয়ে দিবা তিন নম্বর নবীজি বলেন ওয়া তাসুমু রমাদান আল্লাহর রাসূল বলেন বৎসরে এক মাস রোজা আসে এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রমজান যখন এসে যাবে তুমি রমজানের রোজাটা যথাযথভাবে রেখে দিবে পয়গম্বর আরবি বিশ্ব নবী বলেন ওয়াতুদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান এই যে কয়েকটা নবী যে আমল ওই সাহাবীকে বলে দিলেন আল্লাহর রাসূল বলেন ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফলিয়ানজুর ইলা হাযা ওই সাহাবী এই আমলগুলো শিকার করে
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ইয়া রাসূলুল্লাহ লা আযিদু আলা হাদা শাইআন ওয়ালা আনকুসু এই আমলগুলোর মাঝে মাঝে যে আমলগুলো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য ওই আমলগুলো আমি যথাযথ ভাবে পালন করব আমলের মাঝে কোনো বর্ধিত আমল করব না আবার কমায়াও দেব না কোনো কসুরি করব না আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছ থেকে এই কথা বলে এই স্বীকারোক্তি দিয়ে ওই সাহাবী চলে যাচ্ছেন হেঁটে হেঁটে বিশ্ব নবী বলেন দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়াতে থাকা কালে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি কোন মানুষ দেখতে চায় ফালিয়ানজুর ইলা হাজা তাহলে এই ব্যক্তিকে যেন সে সচক্ষে দেখে নেয় আল্লাহু আকবার নবীজি এই সাহাবীকে কয়েকটি আমল শিখাইয়া দিলেন এর মধ্যে একটা হলো নামাজ যথাযথভাবে নামাজ আদায় করবে নামাজ যদি তুমি যথাযথভাবে আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন আর যদি যাকাত দিতে পারো তাহলে যাকাত আর রমাদান আসলে রোজা যদি রাখতে পারো এই আমলগুলা যদি তুমি করে নিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন আমার ভাইরা নামাজ আমাদের উপর ফরজ আল্লাহ তাআলা নামাজ আমাদেরকে ফরজ করে দিয়েছেন এই নামাজ যারা ত্যাগ করবে এই নামাজ যারা ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে তাদের জন্য কঠিন আযাবের ভয়াবহ আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে কারণ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার এক পরে একেবারে নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সালাত আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হওয়ার মাধ্যম কি সালাত যথাযথভাবে নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা নামাজের গুরুত্বের আলোচনা করেছেন মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করেছেন যথাযথভাবে নামাজ যারা আদায় করবে তারা মুমিনের সিফত তারা অর্জন করবে যারা যথাযথভাবে নামাজ আদায় করবে না তাদের মাঝে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিনের সিফত পাওয়া যাবে না নামাজ আদায় করতে নামাজ যথাযথভাবে নিজের পরিবার নিজের সন্তান সন্তানাদি যারা আছে সবাইকে নিয়ে যথাযথভাবে নামাজ আদায় করতে রাজি আছেন আল্লাহর নবীর একজন সাহাবীর একটা হাদিস আপনাদেরকে শুনাই এই সাহাবি নামাজের প্রতি এমন গুরুত্ব ছিল এই সাহাবীর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নামাজ আদায় করার পরে প্রতিদিন প্রতিনিয়ত ফজরের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে নসিহত করতেন তালিম দিতেন দিনের শিক্ষা দিতেন কিন্তু একজন সাহাবি ওই সাহাবীর নাম হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের পরে সাহাবায়ে কেরামের মজমায় না বসে তিনি সাথে সাথে চলে যান সাহাবায়ে কেরাম নবীজিকে এই সাহাবি সম্পর্কে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজ আদায় করে সাথে সাথে বাড়িতে চলে যান আপনার মজলিসে বসেন না দ্বীন শিক্ষা করেন না এই সাহাবী কেন চলে যান আপনি একটু জিজ্ঞাসা করেন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম আমার তালহাকে বলবা আগামী কাল ফজরের নামাজ পড়ে আমার সাথে একটু সাক্ষাৎ করতে জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বললেন পরের দিন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত তালহাকে বললেন ও তালহা প্রতিদিন নামাজ আদায় করে তুমি চলে যাও আমার কাছ থেকে আমি নবীর কাছ থেকে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ না আপনার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই আল্লাহর রাসূল বলেন তালহারে তাহলে সকল সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়ে আমার সামনে বসে দিন শিক্ষা করে তুমি কেন তাড়াতাড়ি বাসায় চলে যাও বাড়িতে চলে যাও হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে এই প্রশ্নের জবাব দিচ্ছেন আর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছেন
আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন ফজরের নামাজ আদায় করে সাথে সাথে চলে যাই আপনি জানতে চান অগবিষ্য পয়গম্বর আমার এবং আমার স্ত্রীর শুধুমাত্র ব্যবহৃত একটি কাপড় আছে কয়টি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ একটি কাপড় আছে আমার স্ত্রীকে একটি গর্তে রেখে আসি বিবস্ত্র অবস্থায় গর্তে রেখে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাপড়টা নিয়ে আমি সতর ডেকে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করি অগবিষ্য পয়গম্বর ফজরের নামাজের পরে যেহেতু সময় কম থাকে ওয়াক্ত চলে যায় সূর্য উদিত হয়ে যায় এখানে যদি আপনার মজলিসে বসি ওয়াক্ত চলে যাবে আমার স্ত্রী কি কাপড় দিয়ে নামাজ আদায় করবে আপনার পিছনে নামাজ আদায় করে আমি সাথে সাথে চলে যাই আমার গায়ের জামাটা খুলে দিয়ে আমার স্ত্রীকে নামাজ পড়ার সুযোগ করে দিয়ে দেই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন এই কথা শোনার সাথে সাথে নবীজি চুপ দিয়ে জোর জোর আয়া পানি ছেড়ে কান্না করছেন একজন সাহাবী নিজের স্ত্রী এবং সে দুইজনে মিলে একটি জামা পরিধান করেন এক জামা পরিধান করেন যেই জামা পরিধান করে সাহাবী নামাজে আসেন নামাজ আদায় করে সাথে সাথে সূর্য উদিত হওয়ার আগে বাড়িতে চলে যান স্ত্রীকে গিয়ে ওই কাপড়টা খুলে দিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজ তার তাৎপর্য সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন